স্বাগত জানাচ্ছি নয়ন গেমের ইউটিউব চ্যানেলে গাইস একটা বাইরে চারবারে চলে এসেছে নতুন মিষ্টি শপ আর গাইস এই মিষ্টি শপে কি কি দিয়েছে গাইস মিষ্টি শপের বান্ডিল তাছাড়া গাইস মিষ্টি শপে কত পার্সেন্ট ডিসকাউন্ট পায় এবং আমাদের বাংলাদেশ চারবারে এবং ইন্ডিয়ান চারবারে মিষ্টি শপ আসবে কিনা সেটাও কিন্তু গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে মিস করবেন না তাছাড়া গাইস যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তাদের জন্য রয়েছে গাইস আমাদের এই ভিডিওতে 15,000 লাইক এম দেওয়া আছে যদি 15,000 লাইক এম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে থেকে 5 জন পেয়ে যাবেন 500 ডায়মন্ড করে তো গাইস যারা তারা ভিডিওটা দেখতেছেন সবাই ভাই ভিডিওটা লাইক দিয়ে দেন আর এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার গেমের জিওআইডিটা সেটা বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই গাইজ আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবেন না গাইজ এখানে একটা জিনিস দেখতেছেন মিষ্টি শপ দেওয়ার পরে ডান সাইডে একটা জিনিস লক্ষ্য করেন এই সাইডে দেখেন 13 দিন লেখা আছে তার মানে মিষ্টি শপ এখনো 13 দিন থাকবে আর এখানে দেখেন একটা পয়েন্ট উঠতেছে যে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এরকম কিছু যাই গাইজ আমরা এইখান থেকে কিন্তু মিষ্টি শপ দেখতে পারবো গাইজ এখান থেকে মিষ্টি শপের ভিতরে চলে আসলাম তো এইবার আমরা কি করবো এইবার গাইস আমাদের লাকটা কিন্তু আমরা চাইলে এখান থেকে গাইস আমাদের লাকটা ট্রাই করতে হবে বাই দ্য ওয়ে গাইস এটা হচ্ছে আমাদের মিষ্টি শপের মেল বান্ডিল এবং ফিমেল বান্ডিল আর এখন হচ্ছে আমরা আমাদের লাকটা ট্রাই করবো দেখি আমাদের কত পার্সেন্ট লাকটা পড়ে ও ভাই 83% পর্যন্ত আমাদের লাকটা পেয়ে গেছে তো গাইজ এইবার আমাদের মিষ্টি শপের যে লাকটা আছে সেটা কিন্তু গাইজ এখান থেকে আমাদের 83% হয়েছে তো গাইজ এখান থেকে আমাদেরকে কি করতে হবে এখান থেকে বান্ডিলগুলো নিতে হলে প্রথমে আমাদেরকে এখানে 30 ডায়মন্ডের কিছু পারচেস করতে হবে আর বাই দ্য ওয়ে গাইজ এখানে দেখবো আমরা ইলাইট পাস দিচ্ছি কিনা গাইজ দেখতে পাচ্ছেন এই মিষ্টি শপের মধ্যে কিন্তু ইলাইট পাস দিয়ে দিয়েছে গাইজ এই সার্ভারে কিন্তু ইলাইট পাস দিয়ে দিয়েছে আর আমাদের বাংলাদেশ সার্ভারে যদি আসে ইলাইট পাস দিবে কিনা সেটারও গাইজ আমি একটা আপডেট আমি আপনাদেরকে বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো গাইজ এখান থেকে নেয়ার মতন কি আছে আমাদের এখানে ইনকিউবেটার যে ভাউচার আছে ভাই ইনকিউবেটার ভাউচারটা একটাও মিস করবো না আমি কারণ ইনকিউবেটার ভাউচার ভাই আমার প্রচুর লাগে যাই গাইজ এখান থেকে আমাদের যে মেল যে বান্ডিলটা আছে এটাও গাইজ আমি আপনাদেরকে একটু দেখাই দিই তারপর আমি এটা পারচেস করে ফেলবো এটা হচ্ছে আমাদের আমাদের মিষ্টি শপের মেল বান্ডিল গাইজ এখানে যদি আমরা বলতে চাই এটা হচ্ছে আমাদের ফন্টেড সামনে দেখতেছেন একটা মাস্ক মতন দিয়ে দিচ্ছে তারপরে পিছনে একটা মাস্ক মতন দিয়েছে এটা মেবি জাপান অথবা কোরিয়ার যে কোনো একটা জাস্ট ওদের সভ্যতার একটা বান্ডিল আমার কাছে যতটুকু মনে হইতেছে আমি এখনও কনফার্ম না বাট আমার কাছে দেখে মনে হইতেছে ওরকম কিছু একটা হবে যাই গাইজ এটা হচ্ছে আমাদের মিষ্টি শপের ফিমেল মানে মেল বান্ডিলটা এই মেল বান্ডিলটা 170 ডায়মন্ড দিয়ে এখন এই বান্ডিলটা আমরা এখান থেকে পারচেস করে ফেললাম গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মেল বান্ডিলটা পারচেস করে ফেলেছি এবং এটা কুয়েক ইকুইপ করে নিয়েছি এবং বাকিটা আমি আপনাদেরকে আরও দেখাই দিব গাইজ এখানে যদি দেখতে যাই আমাদের এবারে মিষ্টি শপের ভিতরে দেখেন মিষ্টি শপের ভিতরে কিন্তু এখানে যে ইভো যে গান স্ক্রিনগুলো আছে ওইগুলো টোকেনে কিন্তু দিয়ে দিয়েছে তাছাড়া গাইজ এখানে আলোক ক্যারেক্টারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে মিষ্টি শপের ভিতরে এখানে যা যা দিছে ভাই ভালো ভালো জিনিস দিছে অনেক ভালো ভালো জিনিস দিছে তো গাইজ এটা ছিল আমাদের মেল সেকশন এবার চলে যাবো আমরা ফিমেল সেকশনে ভাই ফিমেল সেকশনে যদি আমরা যাই একটু ওয়েট ফিমেল সেকশনটা এই যে ফিমেল সেকশনের ভিতরে কিন্তু আমরা চলে আসছি ভাই এইখানে কিন্তু সেম জিনিস এখানে আলোক ক্যারেক্টার দিছে তাছাড়া এখানে ইনকিউবেটার ভাই ইনকিউবেটার ভাউচার একটাও মিস দেওয়া যাবে না সো ইনকিউবেটার ভাউচারগুলো আমি এখানে কিনে ফেললাম এবার যদি ফিমেল বান্ডিলটা আপনাদেরকে দেখাইতে যাই এই যে দেখতেছেন এটা হলো মিষ্টি শপের ফিমেল বান্ডিল তো গাইজ যারা যারা ফিমেল বান্ডিল পারচেস করবেন তাদেরকে আগে থেকে আমি দেখাই দিচ্ছি মিষ্টি শপ আসলে 100% যে এই বান্ডিলগুলোই দিবে তা কিন্তু না গাইজ বান্ডিল চেঞ্জেস হইতে পারে কারণ আমরা দেখছি ভাই অন্য সার্ভারে যদি মিষ্টি শপ দেয় ওইগুলোতে এক ধরনের বান্ডিল দিছে বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে আরেক ধরনের বান্ডিল তো এটা চেঞ্জেস হতে পারে তো এটা 100% কেউ কনফার্ম ধরবেন না তো একটা সার্ভারে যেহেতু এটা দিছে বান্ডিলটা তো আমরা কিছুটা আইডিয়া নিতে পারি যে আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়ান সার্ভারে দিলে এই বান্ডিলগুলো দিতে পারে গাইজ এখানে দেখতে পাচ্ছেন ইভো গান স্ক্রিন ছাড়া আরও কী আছে গাইজ আমি তো এখান থেকে ইনকিউবেটার যে ভাউচারগুলো ছিল ওইগুলো কিন্তু পারচেস করে ফেলেছি বাই দ্য ওয়ে গাইজ এখান থেকে যদি আমরা নিতে যাই তাহলে এখান থেকে আর কি নেওয়া যায় গাইজ এখান থেকে আর কিছু নেয়ার মতো আমি দেখতেছি না বাট শুধুমাত্র এখান থেকে আমাদের যে ডায়মন্ড রয়েল ভাউচার আছে এগুলো কিনে ফেললাম ওয়েপেন রয়েল ভাউচার যেগুলো আছে এই দুটো আমি কিনে ফেললাম এই দুটো ভাই মিস দিলাম না সো এই দুটাও আমি পারচেস করে ফেললাম আর এখান থেকে যে ফিমেল বান্ডিল আছে এটাও গাইজ পারচেস করে ফেললাম তো আমি গাইজ দুইটাই যেগুলো আছে মেল বান্ডেল ফিমেল বান্ডেল দুইটাই গাইজ পারচেস করে ফেলছি আর দুইটাই গাইজ আমি আপনাদেরকে পরে দেখাই দিব যে দেখতে কেমন দেখা যায় সো গাইজ এবার আমরা কী করবো আমাদের যে বান্ডিলটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে গাইজ আমাদের মিষ্টি শপের মেল বান্ডিলটা যদি একটু ভালোভাবে দেখাইতে যাই এই যে দেখতেছেন এটা হলো আমাদের মেল বান্ডিলটা মিষ্টি শপের আর এবার যদি আমরা ফিমেল বান্ডিলটা আপনাদেরকে দেখাইতে যাই তাহলে একটা ফিমেল ক্যারেক্টার নিতে হবে তারপরে গাইজ আমি আপনাদেরকে ফিমেল বান্ডিলটা দেখাইতে পারবো ওকে এখান থেকে আমাদের ফিমেল বান্ডিলটা এই যে
কুইক ইকুইপ করে নিয়েছি, একবারে পরে নিয়েছি। এটাই হচ্ছে গাইজ আমাদের ফিমেল বান্ডিলটা। তো দুইটা বান্ডিলের মধ্যে আপনাদের কাছে কোন বান্ডিলটা বেশি ভালো লেগেছে বা এটা হচ্ছে আমাদের মেল আর ফিমেল জাস্ট এতটুকু তফাৎ, বান্ডিলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার আসার দাগ গাইজ আমাদের মিষ্টি সব দেবে কিনা। তো প্রথমে আসবো গাইজ ফ্রি ফায়ার পাবজি এগুলো ব্যানের বিষয় নিয়ে। গাইজ এখন পর্যন্ত আমরা যে আপডেটটা জানতে পারছি সেটা হচ্ছে আগামী 10 দিনের ভিতরে ফ্রি ফায়ার ব্যান হচ্ছে না গাইজ। তারা হচ্ছে 10 দিনের ভিতরে এটা বিবেচনা করে দেখবে যে আমাদের কাছে মানে সবার কাছে জানতে চাওয়া হয়েছে ফ্রি ফায়ার পাবজি এগুলা কি কারণে ব্যান করা হবে না। যদি আমরা নির্দিষ্ট পরিমাণ কারণ তাদেরকে দেখাইতে পারি, যদি ওই কারণটা যুক্তিযুক্ত হয় তাহলে তারা ব্যান নাও করতে পারে। তো গাইজ এখনই যে ব্যান হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ টেনশন করবেন না, কারণ এটার জন্য সময় লাগবে ভাই। হুট করে একটা কোনো কিছু জিনিস ব্যান হয় না, এটার জন্য ভাই অবশ্যই সময় লাগবে। আর অবশ্যই গাইজ আমরা যদি ভালো কোনো কিছু তাদেরকে দেখাইতে পারি, ভালো যদি কোনো রিজন তাদেরকে দেখাইতে পারি, হইতে পারে যে আমাদের ফ্রি ফায়ার পাবজি এগুলো ব্যান হইতেছে না। আর মিষ্টি চপের কথা যদি বলতে যাই গাইজ, এই মাসে কিন্তু ফ্রি ফায়ারের 4th anniversary চলতেছে। আর 4th anniversary কিন্তু ফ্রি ফায়ার একটা ভালো কিছু নিয়ে আসি। আর 4th anniversary এইবার গাইজ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে মিষ্টি চপটা দিবে কিনা, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি। এটা কোনো প্রকার কনফার্মলি আমি বলতেছি না, সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি। সেটা হচ্ছে গাইজ এবার কিন্তু 4th anniversary চলতেছে। আর এই 4th anniversary বর্তমানে ফ্রি ফায়ারের 4টা যে ডিজে, বর্তমানে যে দেড় মাসে ডিজে আলোক কাশ্মীর, তারপর হচ্ছে ডিমিট্রি, তারপর হচ্ছে আরেকটা কী যেন ক্যারেক্টার আসতেছে ওটা এখন পর্যন্ত আসে নাই। সো এই 4টা ডিজেকে মিলে একটা গান তৈরি করতেছে, একটা সং তৈরি করতেছে ফ্রি ফায়ার সং। আর ওইটা তৈরি করতে ভাই 4টা ডিজে যেহেতু নিছে, তো বুঝতেই পারতেছেন ওইখানে কী পরিমাণে অ্যামাউন্ট খরচ হইতে পারে। সেই অ্যামাউন্টগুলো খুলতে মানে এই অ্যামাউন্টগুলো তুলতে হলে কিন্তু গাইজ আমাদেরকে এই গেমের ভিতরে কোনো একটা কিছু দিয়েই মানে কোনো ইভেন্ট দিয়েই কিন্তু ওই অ্যামাউন্টগুলো তুলতে হবে। তো এইটা জিনিস আমরা বলতে পারি যেহেতু 4th anniversary কিন্তু গাইজ এইখানে মিষ্টি শপটা দেওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি, কারণ আমরা যতবারই দেখছি 4th anniversary কিন্তু মিষ্টি শপ এই পর্যন্ত যতবার দিছে মিষ্টি শপ কিন্তু দিছে 4th anniversary। তো সেই হিসেবে গাইজ আমি সেই হিসেবে কিন্তু এইবার ধরতে পারি যে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে মিষ্টি সব দিতে পারে গাইজ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি, এটা যে দিবে এরকম কোনো আমি গ্যারান্টি দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে অতীতে যেইগুলো হয়ে গেছে ওইটা থেকে কিন্তু আমি বলতেছি। তো সবাই ধৈর্যই নিতে পারেন যে দিতে পারে এবার মিষ্টি সব, এটা কিন্তু গাইজ আমাদের 90% চান্স আছে এটা দেওয়ার, এটাই আসলে স্বাভাবিক। তো গাইজ আজকের এই মিষ্টি সবটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মিষ্টি সব যদি আসে এই বান্ডিলে আপনারা চান কিনা, নাকি অন্য কোনো বান্ডিল, নতুন কোনো বান্ডিল চান, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই আপনার গেমের আইডিটা বেশি বেশি করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বাই দ্য ওয়ে গাইজ, যারা যারা এখন আমাদের ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে ফলো করে না, সবাই ফেসবুক পেজে ফলো করে দেন, বিকজ আমরা প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে কিন্তু লাইভ স্ট্রিম করি ফেসবুকে, আর ওইখানে ফানি কাস্টম হয়। তো সবাই গাইজ ফেসবুকে চলে যান, ফেসবুকের আর ইনস্টাগ্রাম লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই ফলো করবেন। আর আপনার গেমের আইডিটা বেশি বেশি করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।